স্বাগত। তো আজকে আমি আর পিও এসে গেছি লাচিংয়ে। লাচিংয়ে ছিলাম, তারপর আর ভিডিও বানাতে পারিনি কারণ কি মোবাইলে চার্জও ছিল না আর হচ্ছে টায়ার্ডও হয়ে গেছিলাম। তো এই নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি। এখন বাজে হচ্ছে ভোর 4:30। তো এখন আমরা আমাদের গাড়ি আসবে, আমরা বাইরে, তারপর ওখান থেকে আমরা দেন যাব হচ্ছে গুরুদাংমার লেক আর হচ্ছে কালাপাথার। প্রথমে কালাপাথার যাব, ওখানে নাকি শুনছি -11, মোটামুটি পড়ে আছি, ও মোটামুটি পড়ে আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, -11 দেখি সহ্য করতে পারি কিনা। ঠিক আছে চলো, তাহলে এখন বাইরে যাই, বাইরে গিয়ে ওয়েট করছে গাড়িওয়ালা, তো গাড়ি ওখানে গিয়েই কথা হচ্ছে, চলো। তো গাইজ এখন বাজে 5:30 কাছাকাছি। এই যে ম্যাডাম এখন কুত্তাকে আদর করার জন্য যাচ্ছে। এই যে আরেকটা হলু। 5:30 গাইজ, এখন অন্ধকার, তো আমাদের গাড়ি আসছে, মানে রেডি হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো। তো এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠেই তারপরে জার্নিটা স্টার্ট হবে। তো অন্ধকার থাকবে, বেশি কথা বলবো না, সিনেমাটিক শটের মাধ্যমে কিছু কিছু সিন দেখাবো, তারপরে কালাপাথরে গিয়ে দেখা হবে, নাহলে ইয়েতে গিয়ে দুদাংমা লেকে। তো চলো যাওয়া যাক। এখন আমরা একটু একটুখানি ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, এখন বাজে মোটামুটি 6:30 দিকে, মোটামুটি অনেকক্ষণই গাড়িতে বসেছিলাম, এবার ব্রেকফাস্ট করতে একটু দাঁড়ালাম। তো গাইজ এখন আমরা আছি 14,000 ফুট উপরে। তো তো এরপরে 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 এখনো 3,000 ফুট আমরা উপরে উঠে। কেন বলো, তুই কুকুর কুকুরকে দেখাতে তো যেতে গেছে আর কি। উরে বাবা কি ঠান্ডা লাগছে, আরে কথা বল, আর কফিটা খাচ্ছিলাম, বুঝতে পারছি না নিজে কি হাত কাঁপছে, এই যে কথা বলছি কষ্ট করে, এর উপরে এখনো যেতে 1 ঘন্টা। ঠিক আছে, আমরা এখন 14,000 ফিট উপরে, এখনো 1 ঘন্টা, মানে 17,000-18,000 ফিট উপরে, তখন কথা বলার অবস্থায় থাকবে, অনুগ্রহ করে তখন শুধু মুখ খুলে বলবেন, কথা বলার এক্সপেকটেশন করবে না, তখন নাম দেখাবো, কথা বলতে পারবো না, বেঁচে ফিরতে হবে, আশীর্বাদ করবেন, দেখবেন যেন বেঁচে ফিরে আসি সুস্থভাবে। ভীষণ ঠান্ডা, কথাই তো বেরোচ্ছে না আমার মুখ থেকে। কি
জন্য আর কথা বলতেও পারছি না, এত ঠান্ডা। এত কুকুর দেখছে, উফ, কুকুর দেখতে দেখতে পাগল। একটা নিয়ে ওখানে যে কটা আছে, এবার সিকিমে যত কুকুর আছে সব তোমাদের বাড়িতে ঢুকি দেবো। দিদি আমাদের জন্য কি করেছে, সাইডে কাছের ধারে এত কুয়াশা পড়েছে, ওই অংশের মধ্যে লিখেছে দিদি। দিদির ক্রেডিট এটা দিদি, সাবাস, থ্যাংক ইউ ভাই। কেমন লাগছে তোমার? আমার তবে এখন তো 3000 উপরে উঠবে ওখানে। তো চলো তাহলে যাওয়া যাক। এই সাইডে না রাখলে হবে, এত দূরে এসেছি। ওফ, চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা দুটো মিক্সিং করে বলছি। কালো রং মারা যাচ্ছি, ঠিক আছে, মিক্সিং, এটা হচ্ছে মিক্সিং করে বললো, কালো পাত্তা আর কালো আর দুই রং। চলো তাহলে একেবারে গিয়ে কথা হচ্ছে, কিছু সিনেমাটিক শট তোমরা দেখো। দেখি তোমার কি অবস্থা। চলো তাহলে দেখি গাড়ি, এখন গাড়ি যেতে তো গরম গরম আছে, তো তাই মনে হচ্ছে এখানে মাইনাস আগাম। চলো তাহলে বেরিয়ে কথা হচ্ছে। সো গাইস, আমরা এখন কালাপাথর সামনে আছি, প্লাস মোটামুটি মাইনাস 11, মানে হ্যান্ড গ্লাভস হাত বার করা যাচ্ছে না, এত ঠান্ডা। ভিউটা দেখো গাইস, এবার আমরা একটুখানি উপরের দিকে যাব, একটু এখান থেকে সিধা হাঁটবো, হেঁটে উপরের দিকে যাবো। বাসটা পড়ে আছি বলে অন্তত পুরো কথাটা বলতে পারছি না, সেটাও বলতে পারছিলাম না, একদম আস্তে আস্তে আসছি, কোনো দৌড়াদৌড়ি কোনো সিনই নেই। নিশ্চয় নিচ্ছি না, মনে হচ্ছে না কেমন একটা যাবো না রে ভাই, আমার ভালো লাগছে না, আর যাবো না, ওর কষ্ট হচ্ছে, সবাই যে কষ্ট হচ্ছে। দেখা রিস্কি যাওয়ার দরকার নেই, এখনো এখনো গুরুদাম মালে বাকি আছে, বসা হবে বসবে না, এখনো গুরুদাম মালে বাকি আছে, এখানটা বসা, এখনো গুরুদাম মালে বাকি আছে। ও তোমরা আসো, তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এখানে আসলে। সত্যি কথা বলছি, মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে হবে, যে ভাবলাম যে ও কোনো ব্যাপার না, চলে আসবো, কোনো কিছু হবে না,
মেন্টালি প্রিপেয়ার মেন্টালি এটা এখানে প্রিপেয়ার নিয়ে আসতে হবে, তাহলেই কিছু একটা হবে। মানে আর এখানে এসে দৌড়াদৌড়ি লাভ না, কারণ কি আমরা কত ফিট উপরে আছি যাই না, কারণ কি আমরা এখন গুরুরামা লেকে যাইনি। গুরুরামা লেক 17,000 ফুট উপরে, তা 15,000 ফুট উপরে আমরা ছিলাম। দিদি আয় এদিকটা, আয় এদিকটা দেখ। তো যখন গাড়ি নেমেছে এই পাথরগুলো কিন্তু একটু ডেঞ্জার, আমাদের পায়ে লেগেছে। যা ঠান্ডা, এই গালাগালি দিচ্ছে। হ্যাঁ দিদি ওদেরও ফটো তুলে, চলো ওখানে দাঁড়িয়ে আছো তুমি দিদি ভাই। সত্যি কথা বলতে গেলে এরা মানে তাদের সাথে আমরা এসেছি, ঠিক আছে, তাদের মানে কাউকে কারোর সাথে ওরকম শুনে আসে কারোর সাথে ওরকমভাবে কাছে বেরো না, তার মানে আমরা ওরকম সেরকম কোনো কথা হলে কোনো ইয়ে হলে, কিন্তু এসে না সবার সাথে এসে না একটা বন্ধুত্ব টাইপের হয়ে গেছে। যেমন এই যে দিদির সাথে কিন্তু সেরকম কোনো কথা নেই, মানে এক দুদিন ওই সে পুজোতে বেরিয়ে যা কথা, কিন্তু তারপরে এসে মোটামুটি ভালো বন্ধু টাইপের হয়ে গেছে, সেরকমই ব্যাপার। আসো তোমরাও এখানে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, আমরাও এসেছি আমাদেরও ভালো লাগছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে কিছু করার, নিজে আসছে না। আর ম্যাডাম তো কোনো কথাই বলছে না, কথা বলার মুভমেন্টে নেই, এত ঠান্ডা লাগবে, খুব ঠান্ডা। প্রচুর প্রবলেম হচ্ছে, এখানে বসো, এখানে বসো, ওরা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তাহলে বসো বসো বসো, ইয়ার কি না, ইয়ার কি না, বসো, কষ্ট হলে বসো, এখানটা বসো, এখানটা বসো। ব্লগার অনেক উপরে উঠেছে, এই হচ্ছে সাহস এবং বীরতার পরিচয়। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাব। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাব। অবস্থা খারাপ হয়ে গেছিল, এই যে কপ্পু শুকছে, এখন ভিডিওটা করতে পারিনি, তখন কি করবো, আমি মরে গেলে মরার ভিডিওটা দিয়ে দিও। চি চি চি, ভিডিও দিয়ে বাজে বাজে কথা। সো গাইস,